সকালে স্থানীয় দোয়েল সেন্টার প্রাঙ্গনে এ মেলার উদ্বোধন করেন মাইডাস চেয়ারম্যান অঞ্জন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর মশিউর রহমান অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস পাবনা জেলার মোটর মালিক সমিতির সভাপতি হাবিবুর রহমান হাবিব পাবনার চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সাইফুল আলম স্বপন চৌধুরী ও সিনিয়র সহ সভাপতি আলী মুর্তজা বিশ্বাস বিশিষ্ট জনেরা তারা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন নারী উদ্যোক্তাদের নান্দনিক নানান শিল্পজাত পণ্যের সমাহারে মুগ্ধ প্রতিক্রিয়া জানান অতিথিরা মাইডাস দীর্ঘ সাইত্রিশ বছর ধরে মহিলা উদ্যোক্তাদের উন্নয়নে কাজ করে যাচ্ছে এবং এই ধারাবাহিকতায় আমরা তিনটা জিনিস আয়োজন করেছি একটা হলো উদ্যোক্তা উন্নয়ন তারপরে হলো স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং দেন যারা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করেছে তাদের কনফিডেন্স লেভেল বৃদ্ধি করার জন্য এবং তাদের বিজনেসকে প্রমোট করার জন্য আমরা এই মেলার আয়োজন করেছি এখানে নারীর ক্ষমতায়নের পাশাপাশি দেশীয় শিল্পকে বাঁচিয়ে রাখা এবং এটার মধ্যেই মানে এক ধরনের আমাদের আভিজাত্য প্রকাশ পায় আমি মনে করি এবং এটা খুবই ভালো উদ্যোগ মেলার আয়োজক মাইডাসের চেয়ারম্যান অঞ্জন চৌধুরী জানান নারীর ক্ষমতায়ন এবং তাদের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যেই আয়োজন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং আমাদের জননেত্রী শেখ হাসিনার সবসময় মেয়েদের প্রতি একটা কি বলে যে আলাদা তিনি অ্যাটেনশন দিয়ে থাকেন এবং মেয়েদেরকে স্বনির্ভর করার জন্য অনেক রকমের প্রোগ্রাম আমাদের বাংলাদেশ সরকার রয়েছে এবং আমরা প্রাইভেটলি চেষ্টা করছি এই বিভিন্ন সংস্থার উদ্যোগে যেমন মাইডাস একজন আমাদের টার্গেটই হচ্ছে যে আমাদের মেয়েদেরকে স্বনির্ভর করা সেলফ সাফিসিয়েন্ট করা এবং তাদেরকে শুধু তো মুখে বলা না তাদেরকে অনুশীলনের মাধ্যমে ট্রেনিংয়ের মাধ্যমে তাদেরকে যে সমস্ত পণ্য তারা বিক্রি করবে শুধু দেশে না দেশের বাইরে সেগুলো যেন সময় উপযোগী হয় এবং মানুষকে আকৃষ্ট করে এবং এই জায়গাটাতে মাইডাস অনেক কাজ করছে মেলায় ছিল সৃজনশীল নারী উদ্যোক্তাদের নানা বর্ণের নকশি কাঁথা তাদের শাড়ি কসমেটিক্স ঘর সাজানো সামগ্রী সহ পছন্দের নানা খাবার মেলায় নিজেদের উৎপাদিত পণ্য প্রদর্শন করতে পেরে উচ্ছ্বসিত নারী উদ্যোক্তারা মাইডাসের যে আয়োজন এটা খুবই ভালো আমার কাছে মনে হয়েছে কারণ আমরা এর মাধ্যমে নিজেরা উপকৃত হচ্ছি এবং অন্যান্যরাও সেখানে উপকৃত হচ্ছে আমাদের যে বুটিক্স বা আমাদের যে একটা উদ্যোগ এই বুটিক্সটা বা প্রতিষ্ঠানটা যেটা এটা মাইডাসের মাধ্যমে সবার কাছে পৌঁছায় যাচ্ছে নানা প্রতিবন্ধকতাকে জয় করে কিভাবে নারীরা সামনের দিকে এগিয়ে যাচ্ছে তারও প্রতিচ্ছবি ছিল এ মেলায় নারী উদ্যোক্তাদের এভাবে পরিচিত করে দিচ্ছে সবার কাছে আমরা এভাবে পরিচিত হচ্ছি এই জন্য মাইডাসের কাছে আমরা কৃতজ্ঞ উৎপাদিত পণ্যের কোনো প্রচার ছিল না এই মেলার মাধ্যমে আমাদের প্রচারও হচ্ছে এবং ক্রেতাও বাড়ছে মেলায় একচল্লিশটি স্টলে নারী উদ্যোক্তাদের তৈরি দেশীয় বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত এ মেলা থাকবে সবার জন্য উন্মুক্ত নিউজ ডেস্ক